আমরা প্রিভিয়াস স্লাইডগুলো থেকে দেখেছি যে সাপ্লাই চেন এর ডিফারেন্ট মোড অফ ট্রান্সপোর্টেশন আমরা আসলে ব্যবহার করে থাকি কারণ আমাদের প্রোডাক্টটাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট তে ট্রান্সফার করার জন্য এবং এই এই সাপ্লাই চেইনে আমাদের তিন ধরনের প্রোডাক্টগুলো अवेलेबल থাকে বা মুভমেন্ট করানোর প্রয়োজন পড়ে একটা হচ্ছে সলিড একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে গ্যাস ফর্মে আমরা যে লাস্টের অপশনসটা দেখছি যেটাকে পাইপলাইন বলছি এই পাইপলাইনে মূলত দুই ধরনের প্রোডাক্টগুলোকেই আমরা মুভ করাই একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে গ্যাস এখানে আমরা সলিড কি আমরা মুভ করাই না তো আমাদের অন্যান্য ফর্মসগুলো তো আছেই আমরা প্রিভিয়াস গুলোতে দেখেছি যে সাপ্লাই চেইনে যে প্রোডাক্টগুলোকে মুভ করা লাগে ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি আমরা তাও দেখেছি যে আসলে এই মুভমেন্টের এর প্রয়োজনীয়তাটা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন বিকজ অফ কস্ট অফ প্রোডাকশন অনেক জায়গাতে বেড়ে গিয়েছে আবার আবার আমাদের দেখবেন প্রোডাক্টের সেলস লাইফগুলোও কমে গিয়েছে কাস্টমারদের পারচেসিং পাওয়ার বেড়ে গিয়েছে এই অনেকগুলো কারণে এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তের এর পৃথিবীর প্রোডাক্টের মুভমেন্টটা বেড়ে গিয়েছে এই মুভমেন্টটা কারা করছে এই ডিফারেন্ট ফর্মস অফ ট্রান্সপোর্টেশনসগুলো আর আমরা দেখেছি যে এই ট্রান্সপোর্টেশনস এর মধ্যে থেকে প্রোডাক্টটাকে যখন মুভ করানো হয় দেয়ার আর সার্টেন কস্ট যেটা আমাদেরকে বা এনভারনমেন্টকে আসলে সেটার জন্য পে করতে হয় সেই কষ্টের মধ্যে আমরা মোট চারটা দিক থেকে দেখেছিলাম সেটাকে আমরা বলেছিলাম কার্বন এমেশন তার মানে কি আপনি বিষাক্ত গ্যাস নির্গত করছে আর বাকিটাকে আমরা বলেছিলাম ভিএএন ভি ফর ভাইব্রেশন এ ফর অ্যাক্সিডেন্ট আর এন ফর নয়েজ আমরা এই বাকি তিনটা দিকে মোট চারটা দিক থেকে আমরা দেখেছিলাম সো দেখেছিলাম যে আসলে যে সব থেকে ডেডলিস্ট হচ্ছে এয়ার তারপরে রোড তারপরে রেল ওয়াটারওয়ে এবং অ্যাক্সিডেন্ট এবং প্রতিটাতে দেখছিলাম সো আমাদের সাপ্লাই চেনের মুভমেন্টটা তো থাকবেই আগের থেকে বেড়েছে এবং ভবিষ্যতেও বাড়বে বাট এর কারণে আমাদের এনভাররনমেন্টের কিছু কস্ট পে করা লাগছে ওই এনভায়রনমেন্টের কস্টের কারণেই আমাদের ওভারঅল সাপ্লাই চেনের কষ্ট বেড়ে যাবে কেন বেড়ে যাবে একটু আমরা একটা এক্সাম্পল দিই আমরা ইন ডিটেলসে যাব না যেহেতু এটা একটু লম্বা হয়ে যাবে যেমন খেয়াল করে দেখেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের টেম্পারেচার সব জায়গাতে বেড়ে যাচ্ছে তো টেম্পারেচার যখন আপনার বাড়ছে আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার ভেজিটেবলস লিফি ভেজিটেবলস বানানা অ্যাপল যেগুলোতে আছেন বানানার কথাই বলি অ্যাপল তো দ্যাট মিন্স লিফি ভেজিটেবলস আপনি বানানার কথা বলছেন পাপায়া এই জিনিসগুলো আগে যেরকম বাইরে রাখতে পারতেন এই গরমের কারণে সেগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখন আমার নষ্ট থেকে বাঁচাতে হলে সেগুলোকে আগে যেহেতু আমি আকাশের নিচে রাখতাম অথবা একটা ছাউনির মধ্যে রাখতাম এখন আমার সেগুলোর জন্য বাধ্য হয়ে আমার এগুলোকে রাখতে হবে একটা কোল্ড স্টোরেজ তো তার মানে আগে যেখানে আপনার কোনো টাকাই লাগতো না মানে লিটারালি বলতে খুবই সামান্য পয়সা এখন রিফ্রিজারেটেড রাখতে আপনার পয়সার খরচ বেড়ে যাবে যেমন আপনি কষ্টটা চিন্তায় করে দেখেন নন এসি সিটে আসবেন আর এসি কোচে আসবেন দুইটার রেঞ্জ যেরকম বেশি তো তার মানে আপনি খেয়াল করে দেখবেন এই প্রোডাক্টের স্টোরেজিং কস্ট আগে থেকে বেড়ে যাচ্ছে প্রতি ইউনিটে চল্লিশ পয়সা এরকম করে করে হয়তো আরো বেশিও বাড়বে সে তার মানে কাস্টমারের কাছে প্রোডাক্টটা আগে থেকে মোর এক্সপেন্সিভ ভাবে আপনার আসছে দিস ইজ দ্য কস্ট আর কেইং ফ্লাড হচ্ছে এখন যেটার কারণে দেখছেন সে অথবা আপনার রেইন হচ্ছে না অল্টারনেট ওয়ে থেকে আপনার সেই পানিগুলো বের তোলা লাগছে অ্যাড কস্ট বাংলাদেশের আপনার এই প্রোডাকশনের জন্য অতিরিক্ত পানি আপনি তুলছেন সো এখন দেখা যাচ্ছে তিরিশ ফিটে আগে যেখানে পানি পাওয়া যেত এখন সেখানে করতে গিয়ে আপনার আরো আশি বা একশো ফিট নিচে যাওয়া লাগছে সো একশো ফিট নিচে যখন যাচ্ছেন তখন সেটার একটা কস্ট যে মোটর আপনি আগে ইউজ করতেন একশো ফিটের জন্য এখনো হাই পাওয়ারের মোটর লাগবে সেই মোটরের ইলেকট্রিসিটি কনজামশনও আগের থেকে অনেক বেশি তার মানে প্রতি লিটার পানি যেটাকে তুলছেন তার জন্য অ্যাডিশনাল কস্ট আপনার বেড়ে যাচ্ছে সো আপনার এই সমস্ত কারণে আপনার সাপ্লাই চেইনের ওভারঅল কস্ট অফ বাড়বে এবং এই জন্যই বলা হয়েছে যে আপনার মুভমেন্ট তো থেকে বাড়বে কমবে না ট্রান্সপোর্টেশনের সো আমাদের কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে হাউ ক্যান অ্যাকচুয়ালি মিনিমাইজ देम সেটাকে আমরা একটু ফলো করার চেষ্টা করব নাম্বার ওয়ান বলা হয়েছে যে আপনাকে এ মোড অফ ট্রান্সপোর্টেশনে আসলে শিফট করে দেবে আমরা যদি একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করি এই এইটাতে দেখব আমাদের সবচেয়ে যেগুলো সবচেয়ে বেশি ছাড় করে সেটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে নাম্বার এবং সবচেয়ে লিস্ট সে এনভারমেন্ট ফ্রেন্ডলি সো তার মানে আপনাকে বলা হয়েছে যে এ আর এই পাইপ শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের জন্যই আসলে বেশি ব্যবহার করা হয় সলিড প্রোডাক্টের জন্য আসলে থাকে না তো আপনাকে এই জন্য বলা হয়েছে এই এক এবং দুই বাদ দিয়ে আপনার অপশন হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি রিলাই অন থ্রি অ্যান্ড ফোর সেখানেই বলা হয়েছে যে গ্রিনার মোড অফ ট্রান্সপোর্টেশন যেখানে রোডের বদলে যদি এয়ারকে এবং রোডকে রিপ্লেস করা পসিবল হয় প্লিজ ডু সো বাই রিলাইং অন আপনার রেল অথবা ওয়াটারের দিকে আপনি চলে যাচ্ছেন সো এটার সবথেকে বেস্ট এক্সাম্পল যদি আমরা দেখতে চাই যে উইদিন এ ভেরি শর্ট টাইম চায়না করতে পেরেছে চায়না মেনল্যান্ড ল্যান্ডে দেখবেন হাই স্পিডে যে এই আপনার রেলের যে নেটওয়ার্কটা রেল ট্র্যাকস গুলো খুবই অল্প সময় এটা করতে পেরেছে চায়না ইজ মানে ভেরি গুড এট অ্যাকচুয়ালি মানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার নেক্সট প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন পড়বেন তখন দেখবেন যে চায়নার একটা এক্সাম্পল আছে তারা ফিফটি সেভেন স্টোরেজ সাতান্ন তালা বিল্ডিং অনলি টেন ডেজের মধ্যে করে ফেলেছে তো ওরাই বলেছে দিস ইজ দ্য নিউ নর্মাল ওরা এখন এইভাবে করেই করেই করবে দুইটার একটা ভিডিও আছে আমি ওটা আপনাদের ইতে শেয়ার করব দেখেন খুবই চমৎকার ওরা এটা করেছে তো আপনাকে বলেছে এয়ার এবং রোড যদি পজিবল হয় রিপ্লেস করে অ্যাডপ্ট মানে গ্রিনার মোড অফ ট্রান্সপোর্টেশন दैट दैट स्टार्टস উইথ আইদার রেল অথবা ওয়াটারওয়ে তো এগুলাতে দিয়ে চালাতে বলেছে এখন এগুলো তো আপনি যে কোনো ফুয়েল দিয়ে চলে আমাদের অলওয়েজ একটা ক্রিটিসিজম ফেস করে আসছিলাম যেটা হচ্ছে যে ওয়াটারওয়ে বা শিপিং এর ওরা যে তেলটাকে ইউজ করে সেটাকে বলা হচ্ছিল আপনার বাংকার ফুয়েল তার মানে এটা আসলে পরিবেশের মোটামুটি বেশ ভালো পরিমাণে ক্ষতি করে তো আপনাকে যেহেতু বলেছে রোডটাকে বাদ দিয়ে রেল অথবা ওয়াটারকে পিক করতে তাহলে ওদের জন্য আপনি অল্টারনেট এনার্জি সোর্স আসলে নিতে বলেছে যেখানে একটু লো সালফার যেগুলোকে আছে সেগুলো ফুয়েল যেতে পারেন আমাদের বাংলাদেশে প্রচুর ইউজ করা হয় ন্যাচারাল গ্যাসের কথা বলছেন এলপিজির কথা বলছেন আ তারপরে হচ্ছেন সো ইলেকট্রিসিটির কথা বলছেন এগুলোকে আপনাকে অ্যাডপ্ট করতে বলা হয়েছে সো রেলের জন্য ইলেকট্রিক মোড় তো আছেই এবং সেখানের মধ্যে থেকে আপনার আর সোলারের যদি কথা বলা থাকেন সোলারের জন্য তো আমার আপনার বাসার ছাদের সবাই ইউজ করছে ইন্ডিয়াতে একটা আছেন এয়ারপোর্টের পুরোটা রুফটা জুড়েই হচ্ছে আপনার সোলার তো ওরা মোস্টলি এনার্জি এই সোলার থেকেই নিয়ে থাকে সো এই জিনিসগুলোকে আপনাকে বলেছে যে গ্রিনের মোড অফ ট্রান্সপোর্টেশনটাকে আসলে ফলো করেন ফলো করার পর তারা যে সমস্ত ফুয়েলগুলা ইউজ করছে সেই ফুয়েলগুলার জন্য আপনি একটু লেস এনভারনমেন্ট পলিউটেন যেগুলো আছে লো স্কুয়েটেড সালফার আছে ন্যাচারাল গ্যাস সেগুলোকে ইউজ করেন ইঞ্জিন যদি পসিবল হয় এখন সবাই ইলেকট্রিক হাইব্রিড যেগুলো আমাদের ঢাকা শহরে প্রচুর ঘোরাঘুরি করছে রেলের জন্য আপনি সেগুলোকে ইউজ করতে পারেন ইভেন আপনারা নতুন যেগুলোকে আমরা আজকে দেখবো যে একটা নতুন টাইপের আর আর ই্যাস দ্যাট দ্যাট তৈরি করা হয়েছে ইলেকট্রিক সেটাও আসলে আপনার ইঞ্জিনটাকে পেশনাল ইঞ্জিনটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আপনার প্রথম দুইটা তাদের সাজেশন ছিল থার্ড সাজেশন যেটা যেটা এখন ইন্ডাস্ট্রি একটা স্ট্যান্ডার্ড বা নর্ম হয়ে গেছে সেটার একটা কেস স্টাডি আপনারা অলরেডি পড়েছিলেন এটার জন্য খুব একটা বেশি এই এমফাসাইজ করার প্রয়োজন আসলে নাই বিকজ কেস স্টাডিটা পড়েছেন বাট ওরা বলেছে যে আপনার আগে এটা টোয়েন্টি থ্রি নটসে চালাতেন ওইখান থেকে তারা এখন শিফট করেছেন হচ্ছে বিশে এখন ওরা একটা রিসার্চে দেখে দেখা গিয়েছে যে এটা করতে গিয়ে আপনার নিয়ারলি 19 পার্সেন্টের মতো আপনার বলছে যে টেন পার্সেন্ট যদি ইঞ্জিন পাওয়ার আপনি মানে স্পিডটাকে কমালে টেন পার্সেন্ট স্পিড যদি কমান তাহলে নিয়ারলি নাইনটিন পার্সেন্টের মতো ইঞ্জিন পাওয়ার কমে যায় তো ইঞ্জিন পাওয়ার যদি আপনার কম দেওয়া লাগে তার মানে হচ্ছে আপনার ফুয়েলও কম পড়ে যাচ্ছে ফুয়েল কম বার্ন করছেন মানে এনভায়রনমেন্টের ক্ষতি কম করছেন এখন এইটাই এখন হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি একটা স্ট্যান্ডার্ড বিকজ ওরা সবাই হ্যাঁ লেট হচ্ছে একদিন বা দুই দিন বাট ওই যে বললাম যে এভরি ওয়ান ইজ ওয়ার্কিং হার্ড ফর এ বেটার টুমরো আদারওয়াইজ আপনার আমার কস্ট দিন দিন বাড়তে থাকবে সো আপনার আমার বাসার একটু খেয়াল করে দেখেন জাস্ট নর্মাল ইয়েতে এসি এখন বিল আগে থেকে অনেক বেশি আসছে বিকজ বাইরে যে পরিমাণ গরম সেই গরমে আমি আপতে থাকতে পারছি না সেম এইন গোজ আপনার সমস্ত এর আস্তে আস্তে বাড়ছে তো এইটা আপনার স্লো স্টিমিং যেটা আছে সেটা ওরা করছে আরেকটা কথা বলা হয়েছে তার আগে আমরা একটু দেখেছিলাম দেখবেন এর পরের স্লাইড যাব এল দেখেছিলাম আর এফটিএল দেখেছিলাম এটা হচ্ছে লেস দেন লোড এটা হচ্ছে ফুল ট্রাক লোড তার মানে এইটার কথা বলা হচ্ছে কি আপনি সিক্সটি বোঝাই করে পাঠাচ্ছেন ফোর্টি পার্সেন্ট আপনি এমটি যাচ্ছে আর এটাতে পুরো যে স্পেসটা আছে স্পেসটাকে তো আমাদের এখানে এই ক্ষেত্রে এটাকে বলা হয়েছে আমরা হ্যাঁ এই ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের এর দেখবেন সরি এই পাশে চলে যায় যে ইম্প্রুভিং লোড ফ্যাক্টরস এবং রিডিউসিং এমটি রানস এখন ভেহিকালকে বলা হচ্ছে যে ইউটিলাইজ ভালো মতো করে করতে তার মানে এই যে একটু আগে বললাম এল টি লেস দেন ট্রাকলোড যেমন এটার পরের স্লাইড একটা উদাহরণ চলে যায় ধরেন আমার লেস দেন ট্রাকলোডে হলে এটাই যদি আমার শুধুমাত্র ধানমন্ডি ব্রাঞ্চের জন্য হতো এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ এটা হচ্ছে আজিমপুর এটা হচ্ছে ধরেন লালমাটিয়া আমার জন্য যদি শুধুই মাত্র ধানমন্ডি ব্রাঞ্চের জন্য নিয়ে যেতাম তার মানে এতটুক ইউজ করতাম বাকি সবগুলো খালি হয়ে যেত তার মানে আমার এই চারটা ব্রাঞ্চের জন্য আমার চারটা ট্রিপ দেওয়া লাগতো যেটাতে আমার ইমিশনস বেড়ে যেত পরিবেশের ক্ষতি অনেক হয়ে যেত তো জন্য ওরা বলেছে তুমি কনসলিডেট করো কনসলিডেট মানে হচ্ছে একত্র করা যেটা আমরা হাউসে পড়েছি আগে তার মানে একটা গাড়িতে আপনার ইন্ডিভিজুয়ালি আইটেমস পাঠিয়ে খালি পাঠিয়ে কোনো লাভ নেই এইটাকে একটা গাড়িতে যে শেয়ার ট্রিপের মতো চার পাঁচ ছয়টা আর যতক্ষণ না পর্যন্ত স্পেস ফুললি ইউজ হচ্ছে আপনি চার পাঁচটা ব্রাঞ্চের আইটেমস গুলো ভরতে থাকেন তারপর মানে যাওয়ার পথে সে সবগুলো ব্রাঞ্চগুলোকে একটা 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 করে দিয়ে চলে আসবে দিয়ে তো গেল তার মানে খেয়াল করে দেখেন ধানমন্ডি হয়ে আসলো আসার পর ড্রপ করে এতটুক খালি চলে আসলো উত্তরাতে গেল এতটুক খালি চলে আসলো তারা বলেছে দিয়ে আসবেন বাট আসার পথে মেকশিওর করবেন যেন খালি না আসে তার মানে আসার পথে যেন গাড়ি খালি না আসে আসার পথে আপনি করা উচিত ধরেন কোকের ক্ষেত্রে যদি চিন্তা করি আমাদের ধানমন্ডি যদি আমি একটা তিনটা উদাহরণ দিই ধানমুন্ডি একটা আপনার আজিমপুর একটা লাল একটা একটা তার মানে কোকের গাড়ি যখন বোঝাই কোকের বোতলের বোঝাই গাড়ি যখন সে গেল লাল ড্রপ করে আসলো সো সে আসার পর সে গেল ধানমন্ডিতে ড্রপ করে আসলো সে আজিমপুর ড্রপ করে এসে ওদের ব্রাঞ্চটা হচ্ছে ধরেন উত্তরা ওদের ওয়ার হাউস উত্তরাতে চলে গেল সো নিয়ম হিসাবে কি গাড়ি খালি আসবে কিন্তু সে বলেছে না খালি আসা যাবে না আসার পথে তুমি আইদার তোমার কোন সাপ্লায়ারের কাছ থেকে কোনো তুমি র মেটেরিয়ালস নিয়ে আসবে অথবা এই যে প্রতিটা ব্রাঞ্চ থেকে কোকের খালি বোতল যেগুলো আছে সেই খালি বোতল গুলোকে তুমি নিয়ে আসবে না খালি বোতল তোলার জন্য তো আমার অন্য সময় আবার একটা গাড়ি পাঠানো হতো সো এমটি রানস করা যাবে না তার মানে রিডিউসিং এমটি রানস মানে আসার পথে খালি আসা যাবে না আসার পথে আপনাকে এঙ্গেজ করতে হবে সো দ্যাট আইদার ফ্রম সাপ্লায়ার্স অর যেখানে আপনি প্রোডাক্টটাকে রেখে দিয়েছেন তার এখান থেকে এমটি কেসেস হতে পারে এমটি বোতলস হতে পারে যে কোনো কিছু সেগুলোকে নিয়ে আসতে হবে আরেকটা যেটাকে বলেছে হচ্ছে যে আপনার শেয়ার্ড ট্রিপের কথা বলা হয়েছে শেয়ার ট্রিপে ইউকের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে নেসলে অ্যান্ড ইউনাইটেড বিস্কিটস তারা একই মানে এটাকে যেই গাড়িটার কথা বলছেন সেই গাড়িটা একই শেয়ার করছে করার পর ওদের এখানে ড্রপ করে দিচ্ছে এদের এখানে ড্রপ করে দিচ্ছে এটা শুধু ইউকে তে আপনার এভাবে করে না অন্যান্য রিটেলও করে এই যে এটা একটা উদাহরণ আপনাকে আমি যদি এভাবে একটু দেখি এটা ড্র করা যায় কিনা পিকচারের উপর হ্যাঁ এইখানে দেখেছেন এইখানে আপনার এরকম এই পাশেও একটা আছে এই পাশেও একটা আছে এই পাশে বি। এইটাকে কি করে আমাদের পর্দার মতো টেনে এই জায়গাতে পুরোটা দিয়ে কাবার করে দিয়ে আপনার চলে যায় তো আপনি যেখানে গাড়ি থামালো এই জায়গার মধ্যে থেকে এই পাশে মিনা বাজার এইখানে লেখা থাকবে বাজার ওই পাশে বিতে ওই পাশে লেখা থাকবে স্বপ্ন অথবা এটার আরেকটা সুন্দর উদাহরণও আপনার আসে দেখবেন মানে যেটা সবচেয়ে সচরাচর আপনারা দেখতে পান যেখানেই বাটা সেখানেই অ্যাপেক্স এটা বাইরের দেশ থেকে অ্যাডপ্ট করছে বাইরের দেশে যেখানে নাইকি সেখানে বিপক আপনি সেখানেই এডিডাস বিকজ আপনাকে খালি মাঠে গোল দিতে দেবে আপনি নাইক যেখানে আছেন বলে তুমি যেখানে আমি সেখানে আমারও একটা ব্রাঞ্চ থাকবে সো সেখানে এই জায়গাতে কি করছেন যেহেতু পাশাপাশি আছে আমি আপনার ধরেন সুন্দরবন পরিবহনের সাথে আমি কন্ট্রাক্ট করলাম সুন্দরবন পরিবহন তখন কি করবে যে তারা এই শেয়ার ট্রিপের মধ্যে থেকে এই জায়গাতে দেখেছেন এই এইটা কম্পার্টমেন্ট এ কম্পার্টমেন্ট বি কম্পার্টমেন্ট সি এখানেও হাফ করে রেখেছে তার মানে এটা হচ্ছে বাটা পুরোটা নেবে এটার হাফ নেবে ইকুয়ালি করে করে আপনার নিয়ে আসলো দুইটা বাটা আর অ্যাপেক্সে নিয়ে আসার পর কি করলো যে এই দিকে যেহেতু এই পাশে আপনার বাটার শোরুম আছে এইখানে লেখা বাটা ওই পাশে যেহেতু অ্যাপেক্সের শোরুম ওই পাশে লেখা অ্যাপেক্স সুন্দর করে নামিয়ে দিল এই পাশটা নামিয়ে বাটার জিনিসপত্রকে বের করে দিল দিয়ে ওই পাশ থেকে অ্যাপেক্সেরটা বের করে দিল এটা এখন সবাই জয়েন্টলি করছে কারণ আপনার এই কার্বন এমিশন হ্যান্ডেন এইগুলোকে কমানোর জন্য তো অপশনস আমাদের আমরা এর আগে কি দেখলাম আমরা এই স্লাইডে দুটো দেখলাম যেটা মার্স যেটা তারা ইটস এ পাইনিয়র ইন দ্য ইন্ডাস্ট্রি তারা করেছে যে স্পিডটাকে স্লো করে তাদের রিসার্চে বের হয়েছে যে আপনি টেন পার্সেন্ট স্পিড যদি কমাতে পারেন nearly 20% এর মতো ইঞ্জিন পাওয়ার কম দেওয়া লাগে পাওয়ার কম দেওয়া মানেই হচ্ছে পেট্রোলের খরচ কমে যাচ্ছে প্রয়োজন কমে যাচ্ছে পেট্রোলের প্রয়োজন কমে যাচ্ছে বলেই আপনার তার আপনি এমিশনস কমে যাচ্ছে পরিবেশের ক্ষতি কমে যাচ্ছে এখানের মধ্যে থেকে বলা হয়েছে যে আপনি ভেহিকলটাকে খালি আসলে যান যেতে দেওয়া যাবে না কনসলিডেট করেন একটা ব্রাঞ্চের জন্য না হয় মাল্টিপল ব্রাঞ্চের জিনিসপত্র একসাথে লোড করে তারপরে পাঠান পাঠাচ্ছেন তো খালি আসার পথে যেন ট্রাক খালি না আসে আসার পথে আপনি কি করতে হবে আপনি আইদার যদি কোকের ক্ষেত্রে হয় এমটি বোটলস আপনি অথবা যদি অন্যান্য ধরেন ফরেন एग्जांपल প্রাণের ক্ষেত্রে হয় বা ইয়ের ওরা তো কাচের বোতল দেয় না ওরা দেয় তাহলে প্লাস্টিকের বোতল আইদার প্লাস্টিকের বোতল নিয়ে আসবেন সুগার নিয়ে আসবেন এনি ইনগ্রেডিয়েন্টস সেটাকে নিয়ে আসবেন লাস্টে বলা হয়েছে যে আপনি যে ধরনের কোম্পানি ধরেন বাটার এফএক্সের একই জায়গাতে তাদের শোরুমগুলো আছে শুধু ঢাকাতে না সরি শুধু ধানমন্ডিতে না অন্যান্য সব জায়গাতে দেখবেন যেখানে বাটা সেখানে অ্যাপেক্স তার পাশেই এখন ইয়ে করেছে ওই যে একটা বে আছে তারাও করার চেষ্টা করছে মূলত কম্পিটিশন বিটুইন বাটা এন্ড অ্যাপেক্স এর ক্ষেত্রে তো যে জায়গাতেই আছে তার মানে পাশাপাশি দুই বন্ধু কারণার্জনের মতো যেহেতু পাশাপাশি আছে সেইম ট্রান্সপোর্টেশনে পাঠাবেন এবং একই ট্রান্সপোর্টেশন একই জায়গাতে শেয়ার করে আপনি পাঠাচ্ছেন এক পাশে থাকবে বাটার লোগো আরেক পাশে থাকবে হচ্ছে আপনার অ্যাপেক্স এর লোগো এটা করতে বলা হয়েছে যেটা ইউকেতে অলরেডি তারা করেছে আমাদের মোস্টলি দেখবেন স্যার পড়তে গেলে যা যা বাইরেরটা দেখছি সমস্ত ইউকে ইউএসএ তাদের প্রচুর ফান্ড থাকে রিসার্চ করার জন্য রিসার্চ করে করে ধরে তারা যা ফলো করে তাই আমরা বাংলাদেশে বিসমিল্লা বলে আমরা অ্যাডপ্ট করা শুরু করে ফেলি দ্যাটস উই আর রিয়েলি গুড অ্যাট ডুইং হ্যাঁ এখন এরপরে অপশন যেটা হয়েছে যেটা আপনার কিছুটা হয়েছে পছন্দ হবে কিছুটা হবে না আমারও পছন্দ হয়নি যেখানে মধ্যে বলা হয়েছে যে ভাই তোমরা ফোকাস করো লোকাল সোর্সিং এ আপনার একটা পেজ দেওয়া হয়েছিল ফুড মাইলস তার মানে এই ফুডটা কত মাইল ট্রাভেল করে আপনার এই প্লেটে বা আপনার খাবার টেবিলে এসেছে আপনি এখন দেখছেন তো যে অস্ট্রেলিয়ান অ্যাপল এইখানকার অ্যাপল চাইনিজ মালটা তার মানে কত হাজার কিলোমিটার ফ্লাই করে এসেছে ওরা বলেছে বাবা তোমার কেন চাইনিজ মালটা খেতে হবে তুমি বাংলাদেশে যে সবুজ কালারের যে মালটা আছে তুমি সবুজ কালারের মালটা তুমি খাবা এটা আসলে বলে বাট মানে কতটুকু করা পসিবল মানে আমরা হয়তো বলার জন্য সবাইকে বলছি বাট আমি দেখবেন লোকাল মালটা হয়তো খাবো না তো সেখানে বলা হয়েছে যে যে মানে লোকালি সমস্ত জিনিসপত্র সেগুলোকে এমফাসাইজ করতে বলা হয়েছে তো এইটার ক্ষেত্রে একটা চাইনা তো মানে সবসময়ই চাইনিজ কঠিন জিনিস ওরাও একটা ইয়ে করেছে যে লোকাল সোর্সিং জিনিস আপনি করবেন না করতে চান না বাট আমি আই উইল মেক রুলস যেটাতে আপনি লোকাল সোর্সিং করতে হবে ওরা সেখানে মধ্যে কে স্প্যানিশ কোম্পানি কাছ থেকে ওই যে আপনাদের উইন্ড টারবাইন যেগুলোকে নেয় আপনাদের ওই যে বিশাল বড় বড় ও আমাদের উইন্ডের থেকে যে সমস্ত আপনাদের পাওয়ার সোর্সগুলোতে আসে বা উইন মিল বলি তো সেই উইন্ড এন্ড টারবাইন গুলো জন্য স্প্যানিশ কোম্পানি চায়নাতে মানে ওরা বেশ ভালো মার্কেটের মধ্যে থেকে দেয় বড়দের লিডারস তো ওদের এর বেশ ভালো পরিমাণে মার্কেট শেয়ার আছে টু থাউজেন্ড এস্টিমেট যেটা ছিল তখন অন চায়না একটা রুলস করে দিল যে যে উইন ফার্মস গুলোর মধ্যে থেকে কিনবেন তো ভালো কথা কিনতে হবে বাট আপনি কিনতে হবে সেই কোম্পানির কাছ থেকে যাদের লিস্ট সেভেন্টি এর মতো যেমন হচ্ছে লোকালি যাদের আছে মানে লোকালি বলতে ওনারশিপ লোকালি না ধরেন এই উইন এন্ড মিলের জন্য যে টারবাইন দরকার টারবাইনে তো বিভিন্ন সেমি দরকার নাট বোল্ট দরকার সেগুলোর মধ্যে থেকে লেখা থাকে এটার আরেকটু সহজ করে বলি আপনি পকের বোতল যখন খান দেখবেন তার মধ্যে থেকে লেখা আছে সুগার এত গ্রাম এটা হ্যান্ড ফ্যান এরকম সমস্ত কিছু কি কি ইনগ্রেডিয়েন্টস আছে বা কতটুকু পোরশনে কি কি আছে সবগুলোর নাম মেনশন করা থাকে সেইম ভাবেও আপনি যখন একটা মানে কম্পোনেন্টস কিনছেন এই কম্পোনেন্টস এর মধ্যে থেকে বিভিন্ন পার্টস সেই ক্ষেত্রে স্ক্রু নাট বোল্টস হ্যান্ড ফ্যান আপনি কম্পিউটার চিপস কথা বলছেন স্টিল কথাই কথা সব কিছু দরকার পড়বে সো তারা বলেছে যে তোমার আর কিনতে হবে সেই ধরনের অর্গানাইজেশনের কাছ থেকে যারা 70% র ম্যাটেরিয়ালস বা আইটেমস গুলো ইউজ করে হচ্ছে চাইনিজ লোকালি সো আপনার এই লোকাল সোর্সিং এর উপর আপনি এমফাসাইজ করছেন যেটা চাইনা রুল করে দিয়েছে হাউ ইটজ কুইন্ট টু ওয়ার্ক ইন বাংলাদেশ বাংলাদেশে তো আমরা চাইনিজ বাদ দিয়ে অন্যান্য জিনিসের প্রতি আসলে বেশি ফলো করি সো আর লাস্টলি যেটা আপনাকে মানে সেকেন্ড লাস্ট বলা হয়েছে এটা অলরেডি প্রথমে পড়েছেন আপনাকে প্রথমে কি বলা হয়েছে যে তুমি রোড আর এয়ারটাকে রিপ্লেস করে যদি দেখো আরেকটু এনভায়ার্নমেন্ট ফ্রেন্ডলি যেটা রেল অথবা ওয়াটারগুলোকে ইউজ করো তার মানে একের এর মানে যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক সেটাকে রিপ্লেস করে অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশন যেতে বলেছে এখন আমরা বলেছিলাম যে রোডের গ্রেটেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ডোর পর্যন্ত পৌঁছে দেয় তো সেখানে বলা হয়েছে যদি পসিবল হয় তুমি ফ্যাক্টরির ক্ষেত্রে যেরকম দেখবেন আমাদের বিএসআরএম এর একটা ফ্যাক্টরি আছে যেটা শহরে ঢোকার আগে এ রেল কানেক্টিভিটি আছে তো এরকম ক্ষেত্রে বলা হয়েছে যে তার মানে তুমি রোডটাকে বাদ দিয়ে তুমি চায়না থেকে স্টিলের ইনগ্রেডিয়েন্টস আনলে ওয়াটারওয়েতে সেইখান থেকে পোর্ট থেকে তোমার রেল কানেক্টিভিটি যদি থাকে সেই ডাইরেক্ট রেল কানেক্টিভিটি দিয়ে তুমি এর যে চিটাগাং শহরে ঢোকার একটু আগে যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিতে আপনি সেইখানে নিয়ে যেতে পারছেন সো এটাকে একের অধিক মোড যখন ব্যবহার করছি তখন বলা হচ্ছে মাল্টি মডেল অথবা ইন্টার মোডেল বলা হচ্ছে তার মানে শুধুই মাত্র একটা মোড না একের অধিক মোড ব্যবহার করে আপনার যাত্রাটাকে কমপ্লিট করছেন আপনাকে সেটাকে বলা হয়েছে বাংলাদেশের পারসপেক্টিভে যদি আপনি চিন্তা করতে চান অনেক কস্টলি হবে এইগুলা বাইরের দেশে করাটা খুব সহজ আমাদের দেশে করাটা একটু বলবো না মোটামুটি বেশ সলিউশনস এর মধ্যে থেকে লাস্ট যেটাকে বলা হয়েছে সেটাও একটু দেখার চেষ্টা করি যে गवर्नमेंटের রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে করতে বলা হয়েছে যেমন কার্বন ট্যাক্স বসাতে বলা হয়েছে আমাদের যেমন ইনকাম ট্যাক্স দেই তার মানে আপনার ইনকাম বেশি হলে বেশি ট্যাক্স দেব সেম ভাবে আপনি যদি প্রোডাকশন চালাতে গিয়ে এটা চালাতে গিয়ে আপনি বছর শেষে অ্যানুয়াল রিপোর্ট সাথে যেরকম ফাইনান্সিয়াল পারফরম্যান্স আপনি কত টাকা খরচ করেছেন পেয়েছেন হ্যান্ডহ্যান্ড এগুলো লিখতে হয় সেম ভাবে আপনি কতটুকু কার্বন অন জেনারেট করেছেন এটা বাইরের দেশগুলোতে অ্যানুয়াল রিপোর্টে সবাই মেনশন করে থাকে এবং আপনারও কষ্ট করে মেনশন করতে হবে এবং আপনি যদি আপনার অপারেশন অনুযায়ী বেশি পরিমাণ করে থাকেন তার জন্য আপনাকে একটা পেনাল্টি হিসাবে আপনার উপর মানে টাকা পয়সার এক্সট্রা চার্জ দিতে হবে সো ওই কার্বন ট্যাক্সেস কথা বলা হয়েছে এবং ইমেশন ট্রেডিং স্কিমের কথা বলা হয়েছে যেমন এটার আগেও বলেছিলাম এটার আর নাম বলা হয় কার্বন ট্রেডিং ট্রেডিং করছেন কিভাবে ধরেন আমাদের বাংলাদেশ বাংলাদেশ বিমান আছে আছে আর ধরেন কথা বললাম বিমানের এর তাদের একটা অপারেশন করে বলে তাদের ইয়ারলি এত টন কার্বন সে ইমিট করতে পারবে বলে তার একটা অ্যালাউন্স দেওয়া আছে বা তার একটা তার একটা কোটা সেট করা আছে এবং এমিরাটসেরও কোটা সেট করা আছে এখন কি করলো বাংলাদেশ বিমানের দেখা যাচ্ছে তিনটা বা চারটা আপনার এয়ারক্রাফট নষ্ট বলে যতটুকু পরিমাণের আপনার ফ্লাই করার কথা ততটুক ফ্লাই করতে পারেন তো তার মানে আমার দিনের শেষে বা বছর শেষে আমার যে কার্বনের কোটাটা ছিল সেই কোটাটা আমার প্রায় ধরেন আমি সেভেন্টি পার্সেন্টের মতো ইউজ করলাম থার্টি পার্সেন্ট রয়ে গেল ওই থার্টি পার্সেন্ট রয়ে গেল ওটা তো আসলে আমার আমার জন্য কোনো লাভ নেই আমি কম করি নাই ঠিক আছে আমাকে কোনো দেওয়া হবে তার ফ্লাইট গুলো সব ঠিকঠাক মতো নতুন এয়ারক্রাফট কিনেছে ফ্লাইট ভালো গিয়েছে ডিমান্ড ভালো স্কেডল ভালো সে এত ভালো ব্যবসা করেছে বিকজ তার ফ্লাইট নাম্বার আগের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাওয়ার কারণে তার তো ইমিশনসও অনেক বেড়ে গিয়েছে এমিশন দেখা গেল পার্সেন্ট বেশি বেড়ে গিয়েছে এখন তার জন্য তো এই যে ট্যাক্স দেওয়া লাগছে বা তার জন্য একটা যে এত করছে। তখন কি করবে করবে ভাই তোমার কোটাটা ছিল কেউ ইউটিলাইজ করো নাই কে কে আছো বাংলাদেশ বিমান তখন বলবে যে আমার তো থার্টি পার্সেন্ট আমি করিনি তখন সে কি করবে বাংলাদেশ বিমানের কাছ থেকে এই থার্টি পার্সেন্টটা কিনে ফেলবে কিনে ফেলে এটাকে ট্রেডিং করছে তার মানে ওর যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তার অতিরিক্ত কার্বন ইমিশন করেছিল সেটার জন্য সে ধরা হবে না তার জন্য কোনো পেনাল্টি তার জন্য কোনো নেগেটিভ ইয়ে কোনো কিছুই আপনার করা লাগবে না সো বাংলাদেশ বিমান এবং ইমিরাতের মধ্যে এই ট্রেডিংটা হলো এটা হচ্ছে কার্বন ট্রেডিং এর কথা বলা হচ্ছে এই ট্রেডিং স্কিমটা আপনাকে রাখতে বলা হয়েছে সাবসিডি যেমন প্রচুর দেওয়া হয় বাংলাদেশেই একটা সাবসিডির সবচেয়ে জলজান্ত উদাহরণ হচ্ছে আপনি দেখতে পারবেন নতুন গাড়ি কিনবেন যেগুলোতে ইমিশনস কম করে হয়ে থাকে সেটার জন্য আপনাকে ট্যাক্স রেট কম রিকান্ডেশন গাড়ির জন্য ট্যাক্স রেট দেখবেন অনেক আপনি বেশি এটা শুধু বাংলাদেশেই আমরা শুরু করেছি না বাংলাদেশে আমরা অন্যদের কাছ থেকে দেখেছি ইউবাসেতে প্রচুর পরিমাণের আপনার এই ধরনের ট্যাক্সের যদি বলেন ট্যাক্সের ক্ষেত্রে মানে সুবিধা দেওয়া হয় আপনি যদি সাড়ে সাত হাজারের মতো ডলারের মতো যদি ইলেকট্রনিক ট্র্যাক্সগুলো কিনেন সেটার ট্যাক্সের একটা বেশ সুবিধা পেয়ে থাকেন ওইটাই আবার যদি জার্মানিতে দেখেন ওদের ইউরোতে আসে ওটা প্রায় নয় হাজারের মতো ইউরোতে হচ্ছে সোলার প্যানেল যদি আপনি লাগান তাহলে সেই জন্য ওদের বেশ কিছু ধরেন ইউরোপিয়ান ইউনিয়নে আছে সোলার প্যানেল লাগাবেন ওদের গ্রিন এর গ্রিন আহ এটা হচ্ছে মনে হয় গ্রিন ডিল ফান্ডিং এরকম একটা কিছু একটা আছে যেখানে মধ্যে থেকে ওরা আপনাকে আহ মানে একটা ফাইন্যান্সিয়াল হেল্প করবে সাপোর্ট করবে আপনি যদি সোলার প্যানেল লাগান তাহলেও তো ওদের প্রায় 25 ফাইভ বা টোয়েন্টি সিক্স পার্সেন্টের এরকম একটা সুবিধা ট্যাক্স রেটের দেয় ও অত দূরে যাওয়া লাগবে না পাশের দেশেও যদি দেখতে চান ইন্ডিয়াতেও দেখবেন ইন্ডিয়াতেও প্রায় নিয়ারলি আপ টু থার্টি পার্সেন্টের মতো ওরা আপনি ও মানে টাকা দিয়ে দেবে না আপনাকে মানে যে দোকান থেকে কিনছেন সেইখান থেকে একেবারে পার্চেসের জন্য তারা আপনার এই কস্টটা কাভার করবে ইন্ডিয়াতে যেমন অনেকগুলো ইয়েতে আছে আপনার এয়ারপোর্টগুলোতে আছে সো সোলারের যে অ্যাডভান্টেজ বা আপনার দেওয়া বাংলাদেশে তো আপনি করে করে দিয়েছে এটা আপনি ইয়ে করে দিয়েছে এটা আপনি রুলস করে দিয়েছে যে অ্যাপার্টমেন্টের জন্য বা ট্রান্সফরমেশন সরি ট্রান্সফরমার ইউজ করার জন্য বা পারমিশন নেওয়ার জন্য আপনার ছাদে সোলার প্যানেল লাগবে তো অন্যান্য অনেক দেশে দেখবেন যে রেল ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রাইভেট অর্গানাইজেশনকে ফান্ড দেওয়া থাকে আমরা আমাদের দেশে এইগুলো একটু নতুন কারণ আমরা সবই দেখেছি যে পোর্টগুলো সবই আপনি গভর্নমেন্ট ওন করে বাইরের দেশে কি আপনি শুধু এটা এ করেন আপনার এই যে দেবী শঙ্কর আছেন ডিবি দিয়ে ইউকে তে সার্চ দেন দেখবেন ওদের কত ওয়াটার পোর্ট ইনল্যান্ড পোর্ট কতগুলো লিজ দেওয়া আছে ইন্ডিয়াতেও আছে প্রাইভেটলি পোর্ট আপনাদের দেওয়া আছে সো তারপরে আপনার এই যে লিজ সার্টিফিকেশন যেগুলো আছেন লিজ সার্টিফিকেশন থাকলেও আপনাদের জন্য ইনসেনটিভ দেওয়া হয় বাংলাদেশে তো দেখবেন যে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর মধ্যে থেকে আপনার সবচাইতে বেশি কতটা আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে থেকে রেডিমেড গার্মেন্টস এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি লিড সার্টিফাইড আছে যদি আমাদের ভায়োলেশন সবচেয়ে বেশি তারপরেও আপনি যদি আবার জাপানের ক্ষেত্রে দেখবেন ওই যে হাইড্রোজেন ফুয়েল এল বা যে যে আছে ফিলিং স্টেশন গুলো আছে জাপানের एग्जांपल এর মধ্যে থেকে দেখবেন যে আপনি যে কোনো হাইড্রোজেন হাইড্রোজেন এর কথা বলছেন এদের ফিলিং স্টেশন যদি খুলেন সেই ক্ষেত্রে আপনাকে সাবসিডি দেওয়া হবে ফিলিং স্টেশন এটা সেম ভাবে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে আছে আবার সাউথ কোরিয়া আছে সাউথ কোরিয়াতেও আপনাকে একই রকম অমন দেওয়া হয়ে থাকে তো এই ইনিশিয়েটিভ গুলো আপনাকে মোট বেশ কয়েকটা বলা হয়েছে যেগুলার আতে আপনার এর প্রথমে বলা হয়েছিল যে যেগুলো পার্থপক্ষে কম ইমিশনস করে সেই মোটর ট্রান্সপোর্টেশনে ফেরত চলে যান এবং ওই ট্রান্সপোর্টেশনস গুলোর মধ্যে থেকে যে ফুয়েল গুলো ইউজ করে সেই ফুয়েল গুলো কেও যদি পসিবল হয় অল্টারনেট ফুয়েলস এ চলে যেতে বলা হয়েছে ইঞ্জিনটার দিকেও একটু খেয়াল রাখতে বলা হয়েছে যদি ইলেকট্রিক ইঞ্জিন হয় বা আপনার হাইব্রিড হয় সেটাতে বলা হয়েছে ওয়াটার ওয়ে ক্ষেত্রে ওই যে স্লো স্টিমিং যেটা আছেন আপনার 20 ইস নটে আপনাদের মানে ইয়ে করা 37 মাইল পার আওয়ার যেটা আছেন ওভাবে আপনাকে ড্রাইভ করতে বলা হয়েছে তো তারপরে আপনাকে বলা হয়েছে যে আপনি যখন যেই গাড়িগুলোকে মুভ করাচ্ছেন সেগুলো যেন লেস দ্যান ট্রাক্টর না যায় মেক শিওর করবেন কনসোলিডেট করবেন সকলগুলো একসাথে করে ফুল ট্রাক লোড দিয়ে পাঠাবেন পাঠাবেন তো ফেরার পথে মেক শিওর করতে হবে যেন এমটি রানস না আসে আপনি যদি কম্পিটিটর হচ্ছেন বাট ডেস্টিনেশন যদি একই হয়ে থাকে আপনারা থার্ড পার্টি লজিস্টিকের কার কাছ থেকে নিচ্ছেন ডিএইচএল এর কাছ থেকে অথবা হতে পারে আপনার সুন্দরবন পরিবহনের কথাই যদি বলে থাকি তাহলে আপনারা শেয়ার ট্রিপের মতো আপনারা কেন ইয়ে করছেন না একই ভেহিকলে যেহেতু আসছেন পরিবেশের ক্ষতি করে তো লাভ নেই একই ভেহিকাল দিয়ে যাবেন পাশাপাশি দুইটা দোকান সেই দুইটা দোকানের মধ্যে থেকে ডেলিভারি দিয়ে চলে আসবে প্লাস আপনাকে বলা হচ্ছে যদি লোকাল সোর্স পসিবল হয় বাইরের দেশ থেকে সোর্সিং না করে সেটাই যদি লোকালে প্রডিউস হয় আননেসেসারি মুভমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সেটা দরকার পড়ছে না সো সেটার ক্ষেত্রে বলা হয়েছে চায়নাতে একটা রুলস করা হয়েছিল যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি এবং লাস্টলি যে সেকেন্ড লাস্ট বলা হয়েছে যে আপনার সবচেয়ে এনভারমেন্ট ফ্রেন্ডলি মোড ট্রান্সপোর্টেশন যেটা ছিল হচ্ছে রেল এবং ওয়াটারওয়ে আপনাদেরকে গভর্নমেন্টকে বলা হয়েছে যদি পসিবল হয় যে এই দুটাকেই যেমন চায়না থেকে ওয়াটারওয়ে থেকে এসেছে নদীপথে আসলো এসে সেই মংলা পোর্ট থেকে আপনার রেল কানেক্টিভিটি দিয়ে আপনার বিএসআরএম এর যে চিটাং এর আর শহরে ঢোকার আগে রেল লাইনের পাশে যে ফ্যাক্টরিটা আছে অতটুকু লাইন টেনে দেয় তার মানে আমার অন্যান্য যেগুলো ইনভারমেন্ট হ্যাজার্ডাস মোড অফ ট্রান্সপোর্টেশন সেগুলোর উপর নির্ভর করা লাগছে না লাস্টলি যেটাকে বলা হয়েছিল যে আপনার স্কিম বা ট্যাক্স চালু করতে কার্বন বেশি নির্গত করবেন তার জন্য অতিরিক্ত ট্যাক্স দিতে হবে আপনি তাহলে যেন রেঞ্জের মধ্যে থাকবেন অথবা এই যে ট্রেডিং এর একটা স্কিম চালু করতে বলা হয়েছে যেটা অলরেডি কার্বন ট্রেডিং নামেই পরিচিত আছে বিভিন্ন দেশগুলোতে সাবসিডি প্রচুর দেওয়া হয় এই আমরা জাপানের এক্সাম্পল বলেছি সাউথ কোরিয়ার এক্সাম্পল বলেছি তারপরে ইউএস এর এক্সাম্পল আছে ইউরোপিয়ান না ইন্ডিয়াতে পর্যন্ত আছে যেখানে সোলার প্যানেল লাগালে থার্টি পার্সেন্ট পর্যন্ত করে তো করে করে বলা এই আমরা এখানে শেষ করছি এরপরে আরেকটা থাকবে যেখানে আমাদের এনভারমেন্ট ফ্রেন্ডলি এইভাবে যে সমস্ত এই যে অল মোড অফ ট্রান্সপোর্টেশন যেটা আছে এগুলাকে কিভাবে আরেকটু গ্রিন করা যায় সেটা আমাদের এরপরে আসবে